আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সকালের সংবাদে শুনছিলেন ব্যাংক আপনাদের সঙ্গে আছি আমি রহমান এবারে বিস্তারিত সংবাদ স্বাধীন সদ্য বাংলার অপবাদ ছিল তলাবিহীন ছুরি পঞ্চাশ বছর পরে এসে সেই দেশই এখন সম্পদের শক্তিশালী সিন্ধুক মানব সম্পদ উন্নয়ন মাথাপিছু আয় বৃদ্ধি ও দারিদ্রের হার কমিয়ে বাংলাদেশের সাফল্য অভূতপূর্ব শুধু তাই নয় আর্থসামাজিক উন্নয়নের বেশিরভাগ সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে পেছনে ফেলেছে বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধির খণ্ডচিত্র তুলে ধরেছেন সেলিম মালিক দিনবদলের পালা ঘটছে বাংলাদেশে উনিশশো একাত্তরের ধ্বংসস্তূপ থেকে মাথা তুলে দাঁড়িয়েছে বাঙালি তলাবিহীন ঝুড়ির অপবাদ ঘুচিয়ে বিশ্বে উন্নয়নের রোল মডেল এখন বাংলাদেশ এ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অবকাঠামো উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ স্বাধীনতার পঞ্চাশ বছরে দেশের বেশিরভাগ সড়ক পাকা হয়েছে বর্গ কিলোমিটারের হিসাবে যা বিশ্বে সর্বোচ্চ মহাসড়ক হয়েছে চার লেনের গ্রামে মিলছে শহরের সুবিধা আর শতভাগ বিদ্যুতায়ন এখন সময়ের ব্যাপার প্রত্যেকটি গ্রাম এখন সড়ক নেটওয়ার্কে চলে আসছে প্রতি স্কোয়ার কিলোমিটার যত পাকা সড়ক যত মিটার এটা বাংলাদেশ পৃথিবীর সর্বোচ্চ 도시 থেকে অবকাঠামোর ব্যাপক বিস্তৃতি ঘটেছে গ্রাম আর শহরের মধ্যে দূরত্ব ঘুচেছে বিভিন্ন কলকারখানায় সহজেই শিল্পের কাঁচামাল যেমন আনা গেছে আবার উন্নতিকে বাজারও প্রসারিত করা গেছে যমুনা সেতুর পর মঙ্গাকে বিদায় জানিয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের লাইফলাইন পদ্মা সেতু এখন উদ্বোধনের অপেক্ষায় নির্মাণ শেষের দিকে দেশের প্রথম মেট্রো রেল আর কর্ণফুলী টলদেশের টানেল অবকাঠামোকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমাদের রাজস্ব বাজেটে যে পরিমাণ অর্থ বরাদ্দ সেই পরিমাণে অর্থ আমাদের থাকে না সেহেতু ভিত্তিক হয়ে যায় এবং বৈদেশিক সাহায্য ভিত্তিক হয়ে যায় এটা একটা বড় দুর্বলতা বিস্তৃতি বাড়ছে রেল যোগাযোগের আমদানি রপ্তানি সহজ করতে নির্মাণ হচ্ছে পায়রা ও মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর দেশের প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজও অনেক দূরে গিয়েছে যে মেগা প্রকল্পগুলোর বাস্তবায়ন হচ্ছে সেগুলোর সময় মতো শেষ করার দিকে গুরুত্ব দিতে হবে কারণ সময় মতো শেষ না হলে আমাদের সম্পদের অপচয় অপচয় ঘটে আমাদের এখন যত বেশি আমরা সম্পদকে কাজে লাগাতে পারবো যত দুর্নীতি না হবে সুশাসন যদি থাকে মানুষের কর্মসংস্থান তখন সৃষ্টি হবে অর্থনীতি মতে এসব অবকাঠামো উন্নয়নের উপর ভিত্তি করে আগামী কয়েক বছরে দেশের অর্থনীতি পৌঁছাবে নতুন উচ্চতায় প্রবৃদ্ধির পালে লাগবে তেজি হাওয়া মালিক ঢাকা কোচিং ও সহায়ক বইয়ের সুযোগ রেখেই শিক্ষা আইনের খসড়া প্রায় চূড়ান্ত হয়েছে খসড়ায় পত্রপত্রিকায় পাঠ্যপুস্তকের বিষয়বস্তু এবং তার আলোকে সম্ভাব্য উত্তর প্রকাশের ওপর বিধিনিষেধ রয়েছে শিক্ষাবিদরা বলেন কোচিং থাকতে পারে তবে তা নীতিমালার আওতায় পরিচালিত হতে হবে সহায়ক বইয়ের মোড়কে যেন গাইড বই ফিরে না আসে সেদিকেও নজর দিতে হবে খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত কোচিং প্রাইভেট সহায়ক ও গাইড বইয়ের অপব্যবহার বন্ধে দু সালের জানুয়ারিতে শিক্ষা আইন তৈরির কাজ শুরু করে শিক্ষা মন্ত্রণালয় দশ বছর পর এখন সেই কোচিং আর সহায়ক বইয়ের সুযোগ রেখেই আইন হতে যাচ্ছে খসড়া অনুযায়ী কোচিং করাতে কিছু বিধিনিষেধ মানতে হবে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং করানো যাবে না শিক্ষাবিদরা বলেন কোচিং যেন বাণিজ্যিক উদ্দেশ্যে গড়ে না ওঠে তা নিশ্চিত করতে হবে মিনিমাম একটা ইন্ডিকেটর থাকা উচিত সে আইনে কতজন পড়াতে পারবে কত ঘন্টা টাইম সে পড়াতে পারবে এর বাইরে স্কুলের বাইরে তিনি একজন ফুল টাইম একজন চাকুরিজীবী এর বাইরে তিনি আসলে কত ঘন্টা পড়াতে পারবেন তিনি যদি স্কুল টাইমের বাইরে সারাদিনই পড়ান তো তাহলে তিনি স্কুলে কি পড়ান খসায় গাইড বই নিষিদ্ধ হলেও সহায়ক বই থাকার কথা বলা হয়েছে সুন্দর ধর্মী বইগুলো অবশ্যই দরকার কারণ শুধুই পাঠ্য বই দিয়ে একজন ছাত্রছাত্রী সে খুব ভালো করে বিষয়টা পরিষ্কার যে ইংরেজি বই আছে একটা হ্যাঁ তো এই ইংরেজি বই ইংরেজিটাকে সহজ করার জন্য ইংরেজিটাকে আরো ওয়েল প্র্যাকটিস করার জন্য বিভিন্ন ধরনের সহায়ক বই থাকতে পারে এতে কিন্তু দোষের নাই কিন্তু সমস্যাটা হলো কোন জায়গায় দেখেন কোন একটা গাইডে কোন একটা বইয়ে এর উত্তরগুলো দিয়ে দিল তখন সেই পুরো গল্পটা না পড়ে সেই পুরো কবিতাটার মর্মাত্ম উপলব্ধি না করে সে এমনিতে উত্তরটা জেনে গেল সেটা হলো নোট অথবা গাইড প্রায় তিন দশক ধরে দৈনিক পত্রিকা শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তকের বিষয়বস্তু এবং সম্ভাব্য প্রশ্নের উত্তর প্রকাশ করা হয় খসড়া আইনে এতে বিধিনিষেধ আরোপ করতে চাইছে শিক্ষা মন্ত্রণালয় ছাত্রছাত্রী যারা নিয়মিত পত্রপত্রিকা পাঠ করে তাদের জন্য বিশিষ্ট ব্যক্তির জনের এবং শিক্ষক এবং শিক্ষাবিদদের যে পরামর্শ আছে সেই পরামর্শগুলো অবশ্যই তাদের প্রয়োজনীয় এবং দরকারি যদি গণ কোনো গণমাধ্যম এমন কিছু ছাপিয়ে থাকেন যে প্রশ্ন দিয়ে দেয় এবং সাথে সাথে উত্তর দিয়ে দেয় পয়েন্ট ব্ল্যাঙ্কে একেবারে শেখানোর চেষ্টা করে সরাসরি কন্টেন্টকে নিয়ে আসে আমি বলবো যে সেটা ঠিক না সেটা উচিত না কিন্তু ওভারঅল গাইডেন্স থাকতে পারে ওভারঅল গাইডেন্স থাকতে পারে কীভাবে পড়াশোনা করবে কোন জিনিসটা কীভাবে ব্যাখ্যা করবে সেটা থাকতে পারে আইনটি মন্ত্রিসভায় তোলার আগে অংশীজনদের সাথে আরও বিশদ আলোচনার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা গণিতের একটা বই হ্যাঁ আপনি পড়েছেন খান আলামিন আর টিভি ঢাকা এদিকে দেশে এক দিনে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে তিন হাজার শনাক্তের হার তেরো দশমিক ছয় নয় শতাংশ মারা গেছে আরও আঠেরো জন এদিকে মাস্ক ব্যবহারে সচেতনতা বাড়াতে মাঠে ছিল পুলিশ ও জেলা প্রশাসন জরিমানার পাশাপাশি প্রয়োজনে আরও কঠোর হওয়ার কথা জানিয়েছেন তারা দর্শক এই মুহূর্তে কারওয়ান বাজার এলাকায় আছেন সহকর্মী জাহিদ রহমান সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে জাহিদ করোনার প্রকোপ তো আবারও বেড়েছে সেক্ষেত্রে আপনি এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন সেখানকার এলাকার জনগণের মধ্যে মাস্ক পরার প্রবণতা কেমন দেখতে পাচ্ছেন তারা কতটুকু সচেতন বিস্তারিত জানাবেন মৌসুমি গত জুলাইয়ের পর থেকে কিন্তু যে সংক্রমণের সংখ্যা যেটি সাড়ে তিন হাজারের উপরে সারিয়েছে সেটি গতকালকেই অর্থাৎ সংক্রমণের হার ক্রমশই হু করে বেড়ে চলেছে এবং এর মূল কারণই কিন্তু হচ্ছে যে মাস্ক ব্যবহারে অসচেতনতা এবং মানুষকে সে শারীরিক দূরত্ব বজায় রাখা সেই বিষয়টি আমি যে এই মুহূর্তে আপনাকে দেখাতে চাই যে আপনি দেখতে পাচ্ছেন যে কারণ বাজারে যে মানুষের চলাচল রয়েছে দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্যবিধি এই মানার ক্ষেত্রে তো রকম দূরত্ব মানাই হচ্ছে না বরং অনেকের মুখে মাস্ক ব্যবহারে উদাসীনতা দেখা যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকে এখানে এসেছেন তারা অফিসে যাচ্ছেন বা কেউ বাজার করছেন সবাই কিন্তু কেউ কেউ মাস্ক পরলেও অনেকেই দেখছেন যে পড়ছে না এবং বিশেষ করে তাদের মধ্যে একটি উদাসীনতা ভাব কাজ করছে যে আসলে তারা মাস্কটা আসলে কেন পরছেন না এবং তাদের যে মাস্ক ব্যবহার যে অসচেতনতা সেটি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ফলে কিন্তু হাসপাতালগুলোতেও কিন্তু চাপ বাড়ছে আমরা যদি একজনের সাথে কথা বলি এই মুহূর্তে একটু আপনি কোথায় যাচ্ছেন দোকানে যাচ্ছি দোকানে কাঠ আপনি মাস্ক কেন ব্যবহার করছেন না সরি মাস্ক রানতে ভুলে গেছিলাম এইভাবে কি চলাচল করেন সব সময় না হঠাৎ আজকে ভুলে গেছি তো লেট হয়ে যাচ্ছে তো তার জন্য আমরা শুনছিলাম উনি বলছিল যে মাস্ক ব্যবহারে ওনার করছে না এবং আমরা আরও যদি কয়েকজনের সাথে কথা বলতে চাই দেখব যে অনেকেই এর মধ্যে মাস্ক ব্যবহার করছেন না আমরা কথা বলতে চাই একটু আপনার সাথে কথা বলতে চাই আপনি মাস্ক কেন ব্যবহার করছেন না ও আমার আরত্যের জায়গায় একটু ভাইয়া এর জন্য খালি টাকাটা নিতে আবার চলে যাবো এর জন্য অবশ্যই ঝুঁকি বাড়ছে না অবশ্যই ঝুঁকি অবশ্যই বাড়তেছি আমরা শুনছিলাম যে ওনারা বলছিল যে মাস্ক ব্যবহারে ওনাদের অসাবধানতা এবং বিশেষ করে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে কারণ বাজারে যে ধরনের মানুষের চলাচল রয়েছে অফিসগামী মানুষের গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে এবং যারা বাজার করতে আসছেন সবার মধ্যে একটি উদাসীনতা দেখা যাচ্ছে যে মাস্ক ব্যবহারের ক্ষেত্রে এবং এর ফলে আসলে সংক্রমণটা হচ্ছে এবং শারীরিক দূরত্ব যেটি সেটিও কিন্তু মানা হচ্ছে না বিশেষজ্ঞরা কিন্তু বলছে শারীরিক দূরত্ব এবং মাস্কের বিকল্প নেই এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই যে হাসপাতালগুলো যে ধারণ ক্ষমতা সেটি কিন্তু ক্রমশ বাড়ছে ফলে এখন থেকে যদি সতর্ক না হওয়া সম্ভব হয় আমরা জানি যে বিশ্ব কিন্তু করোনা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে এবং সংক্রমণ ও মৃত্যুর হার বাড়ছে তো মৌসুমি এখন পর্যন্ত আমরা যদি বলতে চাই যে কারণ বাজারে এবং রাজধানী চিত্র যেটি বলছি যে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে মোবাইল কোড পরিচালিত হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সেটি আজকেও পরিচালিত হবে এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিই আসলে মূল লক্ষ্য জাহিদ আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য দর্শক এতক্ষণ কারণ বাজার এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ রহমান দর্শক এবারে এই মুহূর্তে মুগদা জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী আর বাদল সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে বাদল হাসপাতালে করোনা টেস্টের জন্য ভিড় কেমন দেখতে পাচ্ছেন বিস্তারিত জানাবেন মৌসুমী প্রচুর ভিড় রয়েছে গেল কয়েকদিন ধরে যেরকম ভিড় ছিল তার চেয়ে বেশি ভিড় আজকে লক্ষ্য করা যাচ্ছে দিন যত গড়াচ্ছে তত মানুষের মধ্যে যে করোনা সংক্রমণ সেটি বাড়ছে যে কারণে কিন্তু লাইন দীর্ঘ হচ্ছে করোনা টেস্ট করাতে যারা এসেছেন আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যে এই লাইন অনেক দূর পর্যন্ত গিয়েছে যদি বলি তাহলে প্রায় কোয়ার্টার কিলোমিটার হবে এরকম এবং সবাই ভোর রাত থেকে অনেকে এসেছেন এসে এখানে অপেক্ষা করছেন যারা লাইনে রয়েছেন তাদের একজনের সাথে আমি কথা বলতে চাই আসলে তারা কখন এসেছেন এবং কেন তাদের আসলে টেস্ট করাতে হচ্ছে আপনার সাথে একটু কথা বলতে চাই আপনি কখন থেকে এখানে অপেক্ষা করছেন আমি ভোর চারটা থেকে এখানে অপেক্ষা করতেছি আমার বাসা হয়েছে আপনার নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে আমি আসছি আসার পরে এখানে চারটার সময় লাইনে দাঁড়াইছে আর কি এখন পর্যন্ত সিরিয়াল পাইনি আর কি সিরিয়ালের জন্য বসে আছি আপনার টেস্ট করাতে হচ্ছে টেস্ট করানো হচ্ছে মানে যেভাবে করোনা বাড়তেছে পেপার পত্রিকাটা আসছে যাই করোনার দ্বিতীয় ঢেউ শুরু তো নিজে নিজে আর কি নিজে বাঁচার জন্য নিজে পরীক্ষা করতেছে যাই আমার কি হয়েছে কি না হয়েছে এটা নিজে বাঁচার জন্য আর কি যাচাই বাছাই করার জন্য আর কি টেস্ট করার জন্য আসছে আচ্ছা আরেকজনের কাছে একটু জানতে চাই আপনি কখন থেকে আমি পাঁচটা থেকে অপেক্ষা করছি আচ্ছা করোনা সংক্রমণের একটা কারণ হচ্ছে যে শারীরিক দূরত্ব বজায় না রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে না চলা তো আপনারা যেভাবে রয়েছেন আপনারা তো টেস্ট করাতে এসেছেন সেই ক্ষেত্রে এখন যদি আপনারাই এভাবে গা ঘেঁসা করে থাকেন তাহলে স্বাস্থ্যবিধি কোথায় মানা হচ্ছে একজন যদি আপনাদের মধ্যে পজিটিভ হয় যে নেগেটিভ সেও তো পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে তাহলে কি ধরনের সচেতনতা আপনাদের মধ্যে থাকা দরকার এটা আমাদের সবারই সচেতনতা থাকা দরকার একজন মানলে হবে না সবারই মানতে হবে যদি আমি নিজে মানি তাহলে আরেকজনের মানতে হবে আপনি বলেন আপনারা কি স্বাস্থ্যবিধি নিজেরাই মানছেন করোনা যে টেস্ট করাতে এসেছেন না সেটা ঠিক আছে আপনার কথা আমাদের যেগুলি দেখতেছেন যে আমরা সাথে সাথে আছি সেগুলি আমরা সবাই এক কোম্পানির স্টাফ তো আমরা আমাদের আছে কি না সেটাই যাচাই করার জন্য আসছি পজিটিভ আমাদের শারীরিক অবস্থা সবাই ভালো আছে আমরা আমার জাস্ট একটা মনের দুশ্চিন্তা দূর করতেছি এটাই এছাড়া আর কিছুই না মৌসুমি শুনছিলেন এক একজনের এক এক রকমের যুক্তি রয়েছে তারা যে স্বাস্থ্যবিধি মানছেন না সেই ক্ষেত্রে এবং এই কারণেই কিন্তু করোনা বাড়ছে আপনি যদি দেখেন এখানে দেখবেন যে যে লাইনটি রয়েছে সেই লাইনে কোথাও এক একজন একে একেবারে গায়ের উপরে রয়েছে এরকম একটি অবস্থা এবং অনেকেই কিন্তু এখানে সেই বলছিলাম যে ভোর রাত থেকে এখানে অপেক্ষা করছেন অনেকে শিশু বাচ্চাকে নিয়ে এসেছেন এখানে এই শিশুরাও এসেছেন তাদের পরিবারের স্বজনদের সঙ্গে করোনা টেস্ট করানোর জন্য এখানে এবং তারাও সেই ভোর থেকে অপেক্ষা করছেন এখানে আপনাকে জানিয়ে রাখি যে মুগ্ধ হাসপাতালে কিন্তু দুইশো জন দুইশো জনের নমুনা পরীক্ষা করা হয় প্রতিদিন এর মধ্যে আশি জন থাকে যারা একশো আশি জন থাকে যারা বহিরাগত তাদের টেস্ট করানোর জন্য এবং হাসপাতালের কর্মচারী এবং স্টাফ যারা রয়েছেন তাদের টেস্ট করানো হয় বিশ জনের এই মোট এই মোট একশো দুইশো জনের টেস্ট করানো হয় কিন্তু এখন যে পরিমাণ লাইন দীর্ঘ হয়েছে এখানে অর্ধেক মানুষ হয়তো তাদের আজকে নমুনা টেস্ট করাতে পারবেন এবং বাকি অর্ধেককে ফিরে যেতে হবে তো এই শৃঙ্খলাটি যেহেতু এই হাসপাতালের যে ধারণ ক্ষমতা করোনা টেস্ট যে মেশিনে করানো হয় সেই মেশিনের এই কার্যক্রমতা। না না বাড়ানোর কারণে একরকম কিন্তু এখানকার মানুষের ভোগান্তি বেড়েছে তারা জানিয়েছেন যে এখানকার এই যে মেশিন রয়েছে এবং যারা এখানে করোনা টেস্ট করাতে আসেন তাদের যে সংখ্যা সেই সংখ্যায় যেন টেস্ট করানোর সম্ভব হয় এই ব্যবস্থা নেওয়ার জন্য তারা আবেদন জানিয়েছেন তো মৌসুমি এই ছিল আমার কাছে বাদল আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ মুগদা জেনারেল হাসপাতাল থেকে ছিলেন সহকর্মী এ আর বাদল করোনা মহামারীতে সিলেটে যুক্তরাজ্য ফেরত প্রবাসীরা মানছেন না প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নগরীর আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে থাকার কথা থাকলেও ঘুরে বেড়াচ্ছেন শহর জুড়ে কেউ আবার বিয়েও করছেন পুলিশ বলছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর বিশিষ্ট বিশিষ্টজনদের দাবি প্রবাসীদের উদাসীনতাকে এখনই লাগাম টেনে ধরতে হবে সিলেট প্রতিনিধি হোসেন আহমেদ সুজাদের তথ্যচিত্রে দীপ্তচন্দ্রপালের রিপোর্ট গত জানুয়ারিতে যুক্তরাজ্যে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সেখান থেকে সিলেটে আসা প্রবাসীদের সাত দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করে দেয় প্রশাসন বরাদ্দ করা হয় নগরীর দশটি আবাসিক হোটেল ও সেনাবাহিনী নিয়ন্ত্রিত খাদিমনগর কৃষি ইনস্টিটিউট প্রতি সপ্তাহে যুক্তরাজ্য থেকে সিলেটে আসেন দুশো থেকে তিনশো জন প্রবাসী কিন্তু কেউই মানছেন না প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন গত একুশ মার্চ সকালে নগরীর ব্রিটেনিয়া হোটেল থেকে কোয়ারেন্টিন ভেঙে এবং হোটেল কর্তৃপক্ষ ও নিরাপত্তা পুলিশের চোখ ফাঁকি দিয়ে উধাও হয়ে যায় প্রবাসী পরিবারের নয় সদস্য পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় জেলা প্রশাসন অপরদিকে নগরীর লাভিস্তা হোটেলে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় বিয়ে করেছেন এক যুক্তরাজ্য প্রবাসী গত বিশ মার্চ রাতে ধুমধাম করে বিয়ের আয়োজন করা হয় পুলিশ বলছে এমন ব্যক্তিদের বিরুদ্ধে নেয়া হবে ব্যবস্থা পুলিশের কোনো গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে হোটেলের কর্তৃপক্ষের ম্যানেজমেন্টেরও ভূমিকার বিষয় রয়েছে এবং আমাদের যে চারজন পুলিশ সদস্য রয়েছেন তাদের ডিউটির গাফিলতি কিংবা কী রয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং নিরাপত্তা বেষ্টনী ভঙ্গ করে যাতে বেরোতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতার সাথে আমাদের ডিউটি পার্টিগুলো মোতায়েন করা হচ্ছে বিশিষ্টজনরা বলছেন প্রবাসীদের এমন আচরণের লাগাম এখনই টেনে না ধরলে চরম মূল্য দিতে হবে সিলেটবাসীকে ইয়ারপুর থেকে গাড়ি করে আনিয়া হোটেল পর্যন্ত পৌঁছাইয়া দিয়ে এই প্রশাসনের দায়িত্ব শেষ নয় প্রশাসন নজরদারি বাড়াতে হবে সংক্রামিত হতে হলে জানে রাখেন যে সিলেট অঞ্চলে একটা দুর্ভোগ নেমে আসবে প্রবাসীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টি নিশ্চিতে কঠোর হবে সরকার এমনটাই প্রত্যাশা নগরবাসীর দীপ্তচন্দ্র পাল ওটিভি কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি কাজ শুরু করেছে গতকাল থেকে আট সদস্যের কমিটি আগুনের উৎস ক্ষয়ক্ষতির পরিমাণ সহ নানা বিষয়ের তদন্ত শুরু করে আর তদন্ত শেষে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে এদিকে আজ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে আগুনে এগারো জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে এক হাজারেরও বেশি রোহিঙ্গা এছাড়া দশ হাজার ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এতে ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশে বসবাস করছে পঁয়তাল্লিশ হাজার রোহিঙ্গা গেল সোমবার বালুখালির এই ক্যাম্পে আগুন লাগে পরে প্রায় সাড়ে ছয় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস রাজধানীতে গাড়ির চাপায় আফসার নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে মঙ্গলবার রাতে আনুমানিক পৌনে দুইটার দিকে রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে এ সময় আহত হয়েছে আওয়াল নামের আরেক আরোহী পুলিশ জানায় অসুস্থ খালাতো ভাইকে দেখতে মিরপুর ডিওএইচএস থেকে এলিফ্যান্ট রোডের দিকে যাচ্ছিলেন আফসার ও তার দুলা ভাই আওয়াল জাহাঙ্গীর গেট এলাকায় মোটরসাইকেলকে চাপা দেয় একটি অজ্ঞাত পরিবহন চালক আফসার ঘটনাস্থলে নিহত হন আহত তো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে হয় নিহত আফসারের বাড়ি সুরিয়তপুরের জলকান্দি এলাকায় এই একটু হবে না সতর্ক হন নিজে পরিছন্ন থাকুন মাস্ক করুন অন্যকে সচেতন করুন এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আর টি সকালের সংবাদ এই পর্যন্তই আর টিভি সব শেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর ওয়ান নম্বরে ডায়াল করুন আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন আরটিভি অনলাইন ডট কম ফেইসবুক ডট কম স্ল্যাশ আর অনলাইন ও ইউটিউব ডট কম স্ল্যাশ আরটিভি ডিজিটালস এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আর টিভি ক্লাসে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ